যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আইটেল এর ফোনটির স্পেস ফুল হয়ে গেছে, যার কারণে কোনো কাজই করতেছে না। তো এটা আমরা একটু হ্যান্ড রিসেট দেব। তো দেখেন আমরা কীভাবে হ্যান্ড রিসেট দিই। তো পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন একসাথে চেপে ধরতে হবে, ধরলে আপনার রিবুট অপশন বা ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনগুলো চলে আসবে। সেই সাথে সাথে আপনাদেরকে বলছি, যারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো দেখুন আসছে কি, বুট অটো টেস্ট, ফোন অটো টেস্ট, বুট সাইন্স টেস্ট আইটেম, ফোন সাইন টেস্ট আইটেম, বুট টেস্ট রিপোর্ট, বুট টেস্ট রিবুট, ফ্যাক্টরি ডাটা রিসেট, সবার নিচে ফ্যাক্টরি রিসেট। তাহলে আমরা চলে যাবো ফ্যাক্টরি রিসেটে। ওকে, আমরা ফ্যাক্টরি রিসেট দিয়ে দেই। এই ফোনটার ভিতর থেকে আমি কিছুতেই ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে পারছিলাম না, যার কারণে আমাকে এই সিস্টেমটা ব্যবহার করতে হলো। তো আপনারাও যারা এই ধরনের ফোন স্টোরেজ ফুল হয়ে যাবে, কোনো কাজ করতেছে না, বা স্টোর ক্লিয়ার্স বা ক্লিয়ার স্টোর এই ধরনের যে নোটিফিকেশানগুলো দিচ্ছে, এর জন্য আপনারা এই প্রসেসিংটা ফলো করবেন। আশা করি আপনাদের ফোনগুলো অটোমেটিকলি স্টার্ট হবে এবং আপনি আপনার ফোন পুনরায় ফ্রেশভাবে ইউজ করতে পারবেন।
ফোনটি স্টার্ট হয়ে গিয়েছে। দেখুন এবার কিন্তু কাজ করতেছে, আগে কিন্তু আমাদের ফোনটি কাজ করতেছিল না। ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, এখন এটাতে যে মেল অ্যাড্রেসটা ছিল সেই মেল অ্যাড্রেসটা দিতে হবে। এটা যার ফোনটা আপনারা যারা মেল ইউজ করেন এটা সাইন ইন করার সাথে সাথে মোবাইলটা অন হয়ে যাবে। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং সেই সাথে সাথে আমার পেজটি ফলো আপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী সকল ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।